নমস্কার বন্ধুরা নাই উড়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা কনফার্ম করব যে ই শ্রম কার্ডে কি সত্যি কি টাকা দিচ্ছে বা দেবে সরকার না এই সব কথা একদম গুজব বন্ধুরা আপনারা নিজেরাই গুগলে গিয়ে সার্চ করতে পারেন কি ইজ রিয়েলি গভর্নমেন্ট গিভিং মানি ইন ই শ্রম কার্ড তাহলেই কিন্তু দেখতে পারবেন যে এইরকম কয়েকটা ওয়েবসাইট খুলে যাবে যেখানে কিন্তু অনেক ধরনের ক্লেম করা হবে যে হ্যাঁ টাকা দিচ্ছে তিন হাজার টাকা দিচ্ছে এক হাজার টাকা দেবে কিন্তু একটা যেটা সঠিক মানে একটা জেনুইন ওয়েবসাইট বা কিছু যেরকম একটা নিউজ চ্যানেল জাগরণ টিভি এটাতে গিয়ে তুমি দেখবে যদি কোনো কর্মচারী কর্মরত অবস্থায় কোনো অ্যাক্সিডেন্টের শিকার হয় বা তার যদি আকস্মিক মৃত্যু হয় তাহলে এক থেকে দুই লাখ টাকা দেওয়ার প্রাবধান করা রয়েছে এই যোজনার অন্তর্গতে নাকি কোনো পেনশন এখন বর্তমানে দেওয়ার কথা বলা রয়েছে এইখানে লেখা রয়েছে সরকার পাঁচশো টাকা দেওয়ার কথা বলেছে কিন্তু কাদের বলেছে ইউপিতে সরকার ওইখানের লোকদের প্রমিস করেছে পাঁচশো টাকা করে দেবে যদি কারোর ই শ্রম কার্ড থাকে কিন্তু দিয়েছে কি দিনই সেই সম্বন্ধে কিন্তু কোনো খবর নেই আর একটা নিউজ ওয়েবসাইট টাইমস অফ ইন্ডিয়া টাইমস অফ ইন্ডিয়া যেটা খুবই একটা রেপুটেড একটা নিউজ অর্গানাইজেশান সেখানে গেলেও কিন্তু খবর দেখতে পারবে যে টাকা দেওয়ার সম্বন্ধে কিন্তু কিছু লেখা নেই বিহারে একটা ঘটনা ঘটেছিল যেখানে একটা মহিলা মন্ত্রীকে বলছিলেন যে ওনার কাছ থেকে টাকা নিয়েছে কোন সাইবার ক্যাফের থেকে রেজিস্টার করার সময় কিন্তু কোনো এরকম নিউজ নেই যেখানে কিন্তু সরকার টাকা দিচ্ছে তো এই সমস্ত ভুয়ো ইউটিউবে যে ভিডিওগুলো আসছে ভিউজের জন্য বা তোমার যে খবরের চ্যানেলে বা যে কোনো একটা ওয়েবসাইটে আসছে এর কিন্তু খপ্পরে পড়ো না এর কবলে পড়ো না এরকম কোনো খবর এখন অবধি নেই যেখানে সরকার বলেছে ইশ্রাম কার্ডে টাকা দেবে টাকা দেবে দিতে পারে একটা সম্ভাবনা আছে কখন দু হাজার চব্বিশের যখন লোকসভা ভোট হবে ভোটের আগে টাকা দেওয়ার সম্ভাবনা আছে যখন ভোটার্সদের একটা ইনফ্লুয়েস করবে গভর্নমেন্ট অবভিয়াসলি তখন একটা চান্সেস আছে কিন্তু বর্তমান এই মুহূর্তে কোনো টাকা দেওয়া হচ্ছে না না তো কোনো এরকম রেজিস্ট্রেশন করানো হচ্ছে এই সমস্ত ভুয়ো খবর একদম প্রোফেক নিউজ এদের কিন্তু কোনো ভ্যালিডিটি নেই যদি টাকা দেওয়ার সম্বন্ধে কোনো ইনফরমেশান আসে সরকারের তরফ থেকে টাকা দেওয়া শুরু করবে বা এরকম যদি কোনো অথেন্টিক নিউজ আসে তাহলে কিন্তু আমি আপনাদের কিন্তু এই এইখানে জানিয়ে দেবো ভারত সরকারের একটা ওয়েবসাইট আছে দেখো এইখানে গিয়ে দেখো এইখানে গিয়ে আমি সার্চ করলাম যে এফএ কিউ মানে ফ্রিকুয়েন্টলি আসড কোয়েশ্চেন সেইখানে কি টাকা দেওয়ার সম্বন্ধে কিছু আছে তোমরাই দেখো কোনো রকম ইনফরমেশান ভারত সরকারের নিজস্ব পোর্টালে কিন্তু এখনও কোনো প্রমিস করা নেই বা বলা নেই ই শ্রম কার্ড কেন বানানো হয়েছিল এটা বানানো হয়েছিল যে ভারতে কোথায় কত ওয়ার্কার্স কোন ডিপার্টমেন্টে বা কোথায় কত লোক কাজ করছে সেইটা জাস্ট একটা অফিশিয়াল ডেটা রাখার জন্য নাকি এখনই ইনস্ট্যান্টলি তাদের টাকা দেওয়ার জন্য আমি বারবার বলছি ভুয়ো খবরে কান দেবেন না ওই সমস্ত খবর এখন একদমই সঠিক না অথেন্টিক না সরকার যদি টাকা দেয় সেটা আপনারাও খবরের মাধ্যমে জেনে যাবেন বা আমি এইখানে জানিয়ে দেবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো আর এরকম ইনফরমেটিভ এডুকেশনাল ভিডিও নোটিফিকেশান আপলোড করার সঙ্গে সঙ্গে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করো ধন্যবাদ